এই যে আমাদের কেউ মেও গুন্না ওদের জন্য আজকে হচ্ছে খাবার রান্না করবো আমি, বেবি ফুড। আর হচ্ছে ওদের বয়স হচ্ছে 1 মাস 18 দিন। তো ওরা হচ্ছে 1 মাস বয়স থেকেই খাবার খেয়ে আসছে, বেবি ফুড খেয়ে আসছে, মানে হচ্ছে একটু শক্ত খাবার যেটাকে বলি আমরা। তো হচ্ছে আজকে আমি দেখাবো যে ওদেরকে আমি 1 মাস বয়স থেকে কি খাওয়াচ্ছি, কারণ হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ওরা হচ্ছে কি খায়। তো চলেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই আপনাদেরকে যে আমি কীভাবে রান্না করি। এটা খুব সিম্পল, কিন্তু তারপরে হচ্ছে অনেকে হাতে কলমে দেখে নিতে চাচ্ছেন, আমাকে ফোন দিয়েছেন, টেক্সট করেছেন যে হচ্ছে ওদের যে খাবারটা সেটা যেন আমি একটু দেখাই। তো আমি এটাকে একটা ভিডিও দিয়েছিলাম, ওরা খাচ্ছিলাম, মুখে বলেছিলাম ইনগ্রিডিয়েন্ট, তো সেটাতে অনেকেই স্যাটিসফাইড না। যাই হোক, আমি আজকে আপনাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, খুব সিম্পল, যেটা আপনারা একবার দেখলে আশা করি পারবেন। তো দেখা যাক। তো এই হচ্ছে আমাদের চিকেন, এখানে এটা হচ্ছে বোনলেস চিকেন, মানে হচ্ছে হাড় ছাড়ানো মাংস। হ্যাঁ, এটা হচ্ছে বুকের সাইডের মাংস বা যেখানকার মাংসই আপনারা ইউজ করেন না কেন, হচ্ছে হাড়টা ছাড়িয়ে নেবেন। তো হচ্ছে এই যে হাড় ছাড়িয়ে নেবেন, হাড় ছাড়ানো মাংসটা, এই যে এই যে। তো ওরা হচ্ছে তিনজন, তো আমি তিনজনের জন্য এই পরিমাণ নিলাম। তো এই যে এই পরিমাণ, এটা হচ্ছে ওরা সকালেও খেতে পারবে, দুপুরেও খেতে পারবে, যে পরিমাণ আমি নিয়েছি। হ্যাঁ, তো আপনারা চাইলে সকাল দুপুর রাতেরটা একসাথে করে ফেলতে পারেন, আবার চাইলে হচ্ছে প্রতিবেলাটা বেলায় ফ্রেশ ফ্রেশ বানিয়ে দিতে পারেন। তো হচ্ছে আর কারণ বাচ্চাদের হচ্ছে তিনবার না, বাচ্চাদেরকে একটু পরপরই খেতে দিতে হয়। তো এটা হচ্ছে যেটা আমি বললাম সকাল আর দুপুর, সেটা ব্যাপার হচ্ছে আপনি সকালে একটু দিবেন, ওরা খাবে, ওদের মতো খাবে, খেয়ে যেটা থাকবে সেটা আবার 2-3 ঘন্টা পর আবার দিবেন, তারপর আবার যেটা থাকবে সেটা আবার 1 ঘন্টা পরে আবার দিবেন। তো ওদের যেটা হয়, ওদের প্রচণ্ড খেলাধুলা করে, ওদের একটু পরপরই ক্ষুধা লাগে, তো যার কারণে আপনারা একটু বেশি পরিমাণ বানিয়ে রাখবেন যাতে ওরা একটু পরপর খেতে পারে। তো এই যে আমি বোনলেস চিকেনটা এখন হচ্ছে এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে আছে পানি নিয়েছি, পানি নিয়েছি। অনেকে জিজ্ঞেস করে যে লবণ দিতে হয় কিনা, হলুদ দিতে হয় কিনা, তো হচ্ছে না, কোনো লবণ হলুদ কিচ্ছু ইউজ করা যাবে না, শুধু র পানি, র মাংস। আবারও বলছি, র পানি, র মাংস, নো তেল, নো লবণ, নো হচ্ছে এনি স্পাইস। ওকে, তো হচ্ছে আমি এটা দিয়ে দিচ্ছি। মাংস খুব ভালো করে ধুয়ে নেবেন, মাংস রান্নার পরে হচ্ছে নিজের বা হচ্ছে মাংস ধরার পরে নিজের হাতে ভালো করে ধুয়ে নেবেন। এই যে আমি মিডিয়াম আঁচ দিয়ে দিলাম, এখন এটা যতক্ষণ লাগে হচ্ছে বয়েল হতে, এটা ভালো করে বয়েল করবেন, খুব ভালো করে এই যে এতটুকু পানিতে, এবং এমনভাবে বয়েল করবেন যাতে করে পানিটাও থাকে, মাছটাও মাংসটাও সেদ্ধ হয় ভালো মতো, ঠিক আছে? তা আছে, আমি এই পর্যন্ত অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত না এটা বয়েল হয়। এই হচ্ছে আমার বয়েলড মাংস, ভালোভাবে বয়েল হয়ে গেছে, এগুলো এখন ভাসছে পানির উপরে। আমরা যেটা দেখতে পাচ্ছি, তেল বের হয়ে গেছে মাংসটা থেকে, প্লাস হচ্ছে একদম সাদা হয়ে গেছে, তার মানে হচ্ছে এটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক মতো। যে এরকম সেদ্ধ হবে, একটু ঘেঁষে ঘেঁষে যাবে, মাংসটা সেদ্ধ হওয়ার পরে একটা মোটামুটি 10 মিনিট সেদ্ধ করে নেবেন আপনারা। তো এখন আমি যেটা করব, এখন আমি যেটা করব, চলেন দেখেন। তো আমি এটা নামিয়ে নিলাম চুলা থেকে, এখন যেটা করব আমি, মাংসগুলো আমি বেটে নিব, বেটে মানে হচ্ছে মিহি করে নিব। তো অনেকের বাসায় ব্লেন্ডার থাকে, ব্লেন্ডার দিয়ে করতে পারেন, তাছাড়া অল্প পরিমাণ, তো অনেক অল্প জিনিসের জন্য ব্লেন্ডার ইউজ করতে চান না, সেক্ষেত্রে যদি বাসায় পাটা থাকে সেটাতে ঘষে নিতে পারেন, আর যদি বাসায় হচ্ছে যে জিনিসটা থাকে সেখানে একটু ঘষে নিতে পারেন বা হচ্ছে থেতলে নিতে পারেন। তো যার যেটাতে সুবিধা সেটাতে করে হচ্ছে আপনারা এটাকে একটু মিহি করে নেবেন, মানে হচ্ছে বেটে নেবেন, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি আমি কীভাবে করে নিচ্ছি এটা। আমার পাশে ব্লেন্ডার আছে, কিন্তু যেহেতু অল্প পরিমাণ সেজন্য আসলে আবার ব্লেন্ডার ধোয়াটা একটু বিরক্তিকর মনে হয়। তো সেক্ষেত্রে আর যেহেতু প্রতিদিন করতে হয়, প্রতিদিন ওটা একটা ঝামেলাই মনে হবে যে কারোর। তো যেটা আপনারা করতে পারেন, এভাবে কোনো একটা কিছু দিয়ে থেতলে নিতে পারেন, ঠিক আছে? তো এই যে আমি এটা থেতলে নিলাম, দেখাচ্ছি, এই যে এটা এরকম ঘুড়ি হয়ে গেল। তো এটা আমি একটা আলাদা ডিশে নিয়ে নেব, যে ডিশে ওরা খাবে বাচ্চারা। তো এই হচ্ছে থেতলানো মাংস, আপনারা যত পারেন মিহি করে নেবেন, কারণ যত মিহি তত ভালো, আর যেহেতু বাচ্চারা একটু এখন 1.5 মাস হয়ে গেছে, তো সেই জন্য আমি এতটুকু নিচ্ছি। তো আমি নিয়েছি, তো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে, এখানে আমি কিছু সাদা ভাত রেখেছিলাম,
বাবা তোকে নামিয়ে দাও তো, ওরা স্মেল পেয়ে চলে আসছে সবাই। তো আমি যে সাদা ভাতটা একটু যাও যাও করে নিলে ভালো, যেহেতু বাচ্চারা খাবে, যত ছোট বাচ্চা তত বেশি যাও ভাত করে নিলে ভালো, কুচিকে তুলে দাও। তো হচ্ছে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। হ্যাঁ, আর আমাদের এখানে মূল মূল যে জিনিসটা এখন দিতে হবে, মেইন যে ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে সেই ইয়েটা, স্টুটা। হ্যাঁ, চিকেন স্টুটা, এটা দিয়ে একদম পানি পানি করে দিতে হবে, একদম পায়েসের মতো হয়ে যাবে। তো এই যে এই এই যে মানে লিকুইডটা, এটা এরা খুব পছন্দ করে বিড়ালরা। আমি দেখাচ্ছি ওদেরকে যখন খেতে দিব। তো এই যে আপনারা দেখছেন, এরকম হয়ে যাবে জিনিসটা মাখানোর পরে ভাতের সাথে। হ্যাঁ, একদম মিশে যাবে জাউ ভাত যেহেতু। তো এই যে জাউ ভাতের সাথে মিশে যাবে। অনেকে বলে যে ভাত আলাদা মাছ আলাদা, ওরা ভাতটা খেয়ে নেয় মাছটা খায় না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ভাতটাকে এরকম যাও করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু ওরা মাছ আর ভাত আলাদা করতে পারবে না। হ্যাঁ, ওরা হচ্ছে বাধ্য হয়ে এই থিংটা খাবে। তো চলেন আমি দেখাই ওদের এটা কতটুকু প্রিয়। তো এই হচ্ছে আমার 1.5 মাসের বাচ্চা, ওরা হচ্ছে এটা এখন খাবে। দেখছেন জায়গা পাচ্ছে না। তো এটা আহামরি একদমই কিছু না, আমি এটা শুরু থেকেই বলেছি, সবাইকেই বলেছি। আমি এই জন্যই হচ্ছে এটা মুখে মুখে বলে দিয়েছিলাম যে হচ্ছে জাস্ট জাউ ভাতের সাথে আপনারা মাংস সেদ্ধ করে বেটে ওটা মিশিয়ে দিলে মাংসের পানিটা সহ ওরা গপগপিয়ে খায়, ঠিক আছে? তো হচ্ছে এটা আসলে আহামরি কিছু না, এখানে কোনো মশলা ইউজ করা হয় না, এখানে কিছুই ইউজ করা হয় না, শুধু সেদ্ধ পানি আর হচ্ছে ভাত আর হচ্ছে মাংস, ঠিক আছে? তো এইটা আপনারা হচ্ছে ওদেরকে দিনের মধ্যে 4 বার দিতে পারেন, 5 বার দিতে পারেন, ওরা যতবার খেতে চায় ততবার, কারণ ওদের এখন বাড়ন্ত শরীর, ওদেরকে আপনি যত দিবেন ওরা ততই খাবে। তো এই যে ওরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 1 মাসে অনেকটা বড়ও হয়ে গেছে। তো আমি কিন্তু ওদেরকে এটাই কন্টিনিউ করছি আমি, এবং আমি এটা টানা 2 মাস পর্যন্ত কন্টিনিউ করব। তারপরে হচ্ছে আপনারা নর্মাল ভাতের সাথে মাছ দিয়ে দেন সেটাও খাবে, নর্মাল ভাতের সাথে মাংস দেন কলিজা দেন সেটাও খাবে। তো হচ্ছে এখানে আসলে খুব আতঙ্কিত হওয়ার কিছু নাই, খুব মানে টেন্সড হওয়ার কিছু নাই যে ভাত খেতে পারবে কি না। তো ভাত খেতে না পারলে যাও বানিয়ে দিন, এই যেভাবে মিক্সড করে দিন খেতে পারবে, ঠিক আছে? তো হচ্ছে এই ছিল আমার ফুড কি বলে এটাকে, বেবি ফুড রিভিউ বা হচ্ছে বেবি ফুডের ভিডিও, আর হচ্ছে তিরিং বিরিং ফুরিং আমার মডেল। তো হচ্ছে আপনাদের যদি আরও কিছু জানার থাকে বেবিদের সম্পর্কে, তো হচ্ছে আমাকে ইয়ে করবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে যদি মনে হয় আরও কাউকে হেল্প করবেন এই ভিডিওটা দিয়ে অবশ্যই শেয়ার করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন, অনেকে আমার চ্যানেলে নতুন দেখেন, যারা প্রয়োজনে আসছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করবেন, তাহলে সামনে আরও প্রয়োজনীয় কিছু আমি যখন আপলোড করবো আপনাদের কাছে সেটার নোটিফিকেশান চলে যাবে। তো এই হচ্ছে ওরা খাচ্ছে, থ্যাংক ইউ। তো আমি হচ্ছে আমি আরেকটু দেখাবো সেটা হচ্ছে ওরা কীভাবে খায়, কতটুকু ক্লিন করে ফেললো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি একটু করে সরিয়ে রেখেছিলাম মাংস, তো সেই মাংসটা দিয়ে আমি আবার হয়তো দুপুরে দিব। তো আমি দেখাচ্ছি ওরা কতটুকু খাবে, সাথে থাকুন।